এই কমিটি ক্লিনিক হলে এখান থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা ভোট পাবে না সেই ভয় তারা বন্ধ করে দেয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাংলাদেশের স্বাধীনতা এনে দেন, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, বড় সন্তান হিসেবে তার পাশে থেকে সে কথা জানার আমার সুযোগ হয়েছে। তিনি আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানের অনুচ্ছেদ 18(1)-এ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পুষ্টি নিশ্চিত করা, জনস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টা উল্লেখ করা রয়েছে। কারণ এই সংবিধানে জনগণের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা বর্ণিত রয়েছে। এবং সেই সাথে সাথে তিনি প্রত্যেকটা থানায় 10,000 বিশিষ্ট একটা হাসপাতাল ইউনিয়ন পর্যায়ে করা এবং একেবারে প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের থেকে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তিনি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, বেশ কয়েকটি নির্মাণও করেছিলেন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে। দুর্ভাগ্য যে সেগুলি আর সম্পন্ন করে যেতে পারেননি। শুধু তাই না, তিনি মানুষের অন্ধত্ব দূর করার জন্য, কারণ মানুষ কিন্তু মৃত্যুর পর কয়েক ঘন্টার মধ্যে চক্ষু দান করতে পারেন, সেটা মাথায় রেখে তিনি এই অন্ধত্ব দূরীকরণের জন্য দি ব্লাইন্ড রিলিফ ডোনেশন অফ আই, ব্লাইন্ড রিলিফ ডোনেশন অফ আই অ্যাক্ট 1975 প্রণয়ন করে দিয়ে যান। সেই সাথে তিনি এদেশে যারা মানে আমাদের মহান মুক্তিযুদ্ধে আহত ছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা, নির্যাতিতা বাবনদের চিকিৎসা এবং দেশ মানুষের স্বাস্থ্য সব ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যেটা সাধারণভাবে পঙ্গু হাসপাতাল নামে সবাই জানেন, এবং পুনর্বাসন কেন্দ্র করে দিয়ে তিনি আমাদের এই নির্যাতিতা মা বোনের চিকিৎসা বা মহান মুক্তিযুদ্ধে যারা আহত ছিল তাদের চিকিৎসার ব্যবস্থাটা শুরু করেছিলেন। বাংলাদেশের মানুষের একেবারে দোরগোড়ায় তিনি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেয়েছেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, এসেই কিন্তু আমরা জাতির পিতা সেই পদাঙ্ক অনুসরণ করি। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক নির্মাণ শুরু করি, প্রায় 10,000-এর মতো আমরা করেছিলাম। তার মধ্যে 4,000 আমরা বাস্তবায়ন করেছিলাম, যার ফলে মানুষ কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছিল। আমাদের দুর্ভাগ্য 2001 সরকার আসতে পারেনি, কাজ এগুলো সম্পন্ন করতে পারেনি, অনেকগুলি বিল্ডিং করা হয়েছিল কিন্তু তখন ক্লিনিকগুলি তৈরি প্রতিষ্ঠা লাভ করেনি। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, এসে তারা এটা বন্ধ করে দেয়, অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার যে সুযোগটা আমি সৃষ্টি করেছিলাম সেটা তারা ধরে রাখেনি। তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল, তারা বলেছিল যে এই কমিটি ক্লিনিক হলে এখান থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা ভোট পাবে না সেই ভয় তারা বন্ধ করে দেয়। কি অদ্ভুত চিন্তা, আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সব চিন্তা করিনি। কমিটি ক্লিনিকে তো সবাই, যে আওয়ামী লীগকে ভোট দেবে সেও চিকিৎসা পাবে, যে ভোট দেবে না সেও চিকিৎসা পাবে, এখানে ওই ধরনের কোনো হিসাব নিকাশ তো করা হয়নি। আমি সকলের জন্য করেছি, জনগণের জন্য করেছি, মানুষের জন্য করেছি। যাও, 2009 সালে যখন সরকারে আসি আবার আমরা উদ্যোগ নিই এবং আল্লাহর রহমতে এখন সেই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক প্রায় 18,000 এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে এবং 30 প্রকার ঔষধ বিনামূল্যে পাচ্ছেন। যেখানে প্রসূতি মায়ের চিকিৎসা করা হচ্ছে সেখানে তাদের যারা, এমনকি সেখানে বাচ্চা প্রসবের ব্যবস্থাও করা হয়েছে বা তাদের প্রতি মাসে মানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং প্রসূতির সেবা করে এবং তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু এই যে শিশু জন্মের সময় যে অন্ধত্ব হয়, জন্মান্ধটা আমরা কিন্তু বন্ধ করতে পেরেছি প্রসূতি মায়ের চিকিৎসার মাধ্যমে, সেগুলি আমরা করে দিয়েছি।